যখন মনের ভেতর সূর্যটা হঠাৎ ডুবে যায়, যখন আশা ভরসা সব রাস্তা হারায়, যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয়, যখন বাসের ভিড়ে গলার ভেতর কান্না চাপতে হয়, যেন তোমার মতোই আমি হাতড়ে বেড়াই, যেন তোমার মতোই আমার বন্ধু একটা চাই, যেমন মাছ দরিয়ার নৌকো ফিরে আসে কিনারায়, ওরে মানুষ যখন আছে তখন হাত জুটে যায়, সে বলে কিছু নেই, সে বলে কিছু নেই, যেন শুরু সেখানে। দেখতে পাচ্ছেন ধোঁয়ার আকারে এগিয়ে আসছে দৌড়ে গাছের পোকামাকড় মারার জন্য DTH, এমন অনেক কিছু কোম্পানির নাম আমি আর বলছি না, সবাই অভ্যাস করে ফেলেছেন, সবাই অবগতই ব্যাপারে যে বিষ তৈরি করা হচ্ছে কাদের, পোকা মারার জন্য। আর সেই পোকা মারার বিষগুলো কিন্তু ধীরে ধীরে প্রতিদিন মানুষের শরীরে যে কিভাবে প্রবেশ করে যাচ্ছে সেটাও কিন্তু আপনাদের আর নতুন করে অবগত করাতে হবে না। তাই এই যে সুন্দর সুন্দর সবজি, এত স্বাদের বাগান সবজির, সেখানে কিন্তু আমরা বিষাক্ত করে তুলছি, সেটা কি একবারও ভেবে দেখেছেন যে এই বিষ আমাদের পরিবারের, আমাদের ছোট ছোট বাচ্চাদের শরীরেও কিন্তু আমরা প্রবেশ করাচ্ছি, কিসের জন্য? একটু কম সময় বেশি উপার্জনের জন্য। এই যে দেখতে পাচ্ছেন মাছ সবজির পরেই এত সুন্দর সুন্দর বড় বড় মাছ, এত সুন্দর মাছের বাজার, কার না লোভ হবে? আমি জানি আপনার জিভে জল এসে যাচ্ছে, কিন্তু আবার সেই বিষ। এবার বলবেন মাছের মধ্যে আবার বিষ এলো কোথা থেকে? হ্যাঁ মশাই, বিষ আছে। এই বিষ মেশানো হয় এই মাছের মধ্যে যেগুলি বরফে রাখা হয়, যে মাছগুলি বরফের, সেই বরফের মাছের দেহে ফরমালিন নামক একরকম কেমিক্যাল মেশানো হয়, যার ফলে মাছ দীর্ঘদিন অবধি যাতে পচে না যায়, গলে না যায়। আর সেই মাছগুলোই কিন্তু আমাদের বেশ রসিয়ে কষিয়ে খাওয়া হয়। এই যে মৃতদেহ দেখছেন, মৃতদেহর শরীরেই এই ফরমালিনটা দেয়া শুরু হয়েছিল যাতে ডেড বডি দীর্ঘদিন অবধি সতেজ থাকে, কচে গলে না যায়। তাহলে বুঝতে পারছেন আমাদের মৃত্যু আমরাই ডেকে আনছি। আর এই যে মাসিমার হাতে সুন্দর সুন্দর সবজি দেখলেন, এগুলো কিন্তু অর্গানিক, এর মধ্যে বীজ দেওয়া নেই। আমরা মা মাসিমা ঠাকুমার হাতে ঠিক এমনই রান্না খেয়েছি বড় হয়েছিলাম, আমরা ভুলে গেছি, কিন্তু এটাই আসল রান্না। আর আপনি এই যে মাছের পশরা সাজিয়ে রেখেছেন সুন্দর করে লাল লাল রং করে, এটা কিন্তু আসল খাবার নয়, এটা কৃত্রিম খাবার, শুধু চোখের খিদেটা বাড়ে এতে যে দেখতে দারুণ সুন্দর হয়। কিন্তু এই ফরমালিন দেওয়া মাছ আপনি কিন্তু ভাজা করছেন, কাকে খাওয়াবেন? আপনার বাচ্চাকে, আপনার স্বামীকে, আপনার পরিবারকে আপনি খাবার খাওয়াচ্ছেন না, আপনি বিষ দিয়ে দিচ্ছেন। শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না। নচিকিতা গেয়ে গেছে এই গানটা, কিন্তু ধ্রুব সত্য যে খাবারগুলি দেখতে পাচ্ছেন আবার জীবে জল এসে যাচ্ছে। এই যে গোগ্রাসে গিলে চলেছে বন্ধুরা,
এগুলো খাবার নয়, ফাস্টফুড, জাঙ্ক ফুডের মধ্যে পড়ছে। তার সাথে আবার দেখছেন সফট ড্রিঙ্কস, নানান রং বেরঙের সফট ড্রিঙ্কস এখন আপনাদের বেশ হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, খেতেই হবে ফ্যাশন করে। আপনারা কি জানেন এই সফট ড্রিঙ্কসগুলো দিয়ে বাথরুম পরিষ্কার করা যায়, ধানের পোকা মারা যায়? তাহলে সেটা কি? এটা আর এক ধরনের পেস্টিসাইডের মতো কাজ করছে আমাদের শরীরে গিয়ে। আর এই সুন্দরী রমণী, এখন নতুন ফ্যাশন হয়েছে, পুরুষদের থেকে এখন মহিলারা বেশি স্মোক করে। তাহলে এই স্মোক করছে, যতটা বাইরে ধোঁয়া ঠিক ততটাই আবার ভেতরে ধোঁয়া যাচ্ছে। তাহলে বাইরে ধোঁয়ায় রান্নাঘরে কালো দেওয়াল হয়ে যেত আগে দেখেছি, আর এই বড়লোক বাবার ছেলেরা ফুর্তি করতে বসেছে, উল্লাস করছে সন্ধ্যেবেলা মদের গ্লাস হাতে নিয়ে। বাইরে তো সাবান দিয়ে পরিষ্কার করছেন সব ময়লা, আপনার বাচ্চার শরীরের, আপনার পরিবারের, আপনার নিজের। বাইরে সাবান মাখলে সব পরিষ্কার হয়ে যায়, আমি জানি, সব ময়লা ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায়। কিন্তু জামা কাপড়, সেটাও তো ধুলে যায়। হ্যাঁ, এগুলো তো বাইরের ময়লা, সমস্যাটা কোথায় জানেন? আমরা ভিতরের ময়লা পরিষ্কার করতে পারি না। যখন আপনার শরীরে এই ভিতরের ময়লাগুলি জমতে শুরু করে, তাই ভিতরের ময়লা পরিষ্কার করতে হবে। আমাদের এই মানব দেহ, এই যে সুন্দর মন্দির, এটা একটা যদি ভাবেন, একবার ভেবেছেন এই ভেতরের অর্গানগুলিকে কি করে পরিষ্কার করবেন? দ্যাট ইজ টক্সিন, এটাকেই বলা হয় টক্সিন। আর এটাকেই পরিষ্কার করার পদ্ধতিকে বলা হয় ডিটক্সিফিকেশন, যেটা আমাদের কাজ করবে অ্যান্টিডট। নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক দর্শক বন্ধু। আজকে একদম নতুন খবর নিয়ে আসা, কারণ আমরা খুব টানা পোড়েনের জীবনযাত্রা কাটাচ্ছি। আপনিও বুঝতে পারছেন না 2020 যা করে কাটিয়ে এসেছি, 21টায় বাঁচব তো। এই দুশ্চিন্তাটা কিন্তু প্রতিটা মানুষের মধ্যেই হচ্ছে, শুধু আপনার মনে হচ্ছে যে আপনিই ভাবছেন তা নয়। কিন্তু কেন? কারণ গতকাল সকালে যে বন্ধুর সঙ্গে বসে আড্ডা মেরে এসেছি এক ঘন্টা, পরের দিন সকালবেলা ফোনে জানতে পেরেছি সে পজিটিভ। এখন সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে শুধু পজিটিভ আর নেগেটিভের খেলা চলছে। অ্যাকচুয়ালি খেলা কিন্তু এটাই, রাজনীতিতে আপনারা কি খেলা হবে খেলা হবে খেলা হবে তার প্রচুর ডিজে গান ফান বাজিয়ে আনন্দ করে নিলেন, খেলা তখনও কিছু হয়নি, খেলা এবার হচ্ছে। খেলাটা হবে উপরওয়ালার সাথে আর আমাদের, ঠিক? বিজেপি ভার্সেস টিএমসি না, যেটা আপনারা ভেবে আনন্দ করছিলেন ও খেলা ভুলে যান, ওটা তো সাময়িক খেলা। সেই খেলায় যারা মেতেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আজকে হসপিটালের বেড পায়নি, হসপিটালের বাইরে অক্সিজেন ছাড়া কাটাতে হচ্ছে। তিনি ভুলে গেছেন কি খেলা খেলতে গিয়ে এখন নিজের খেলাটা চলছে কার সাথে? উপরওয়ালার সাথে, আমাদের। তাহলে এই খেলাটা এখন কিন্তু জমে উঠেছে বেশ। এখন ভাবছি কি আমরা এই খেলায় মাঠে থাকবো তো, না লাল কার্ড দেখে বাইরে চলে যেতে হবে? এত দুশ্চিন্তার কিছু নেই, কারণ আপনার মতো দুশ্চিন্তা তো আমাদেরও হচ্ছে যে আমরা আবার লাল কার্ড দেখে দিবেন না তো, লাল কার্ডটা দেখা থেকে সব থেকে বড় রেফারি তো বাঁশি নিয়ে বসে আছে ওপরে, যাকে আপনি মানেন অথবা মানেন না, সেই আল্লাহ হোক, গড হোক অথবা ভগবান, তাকে যদি একেবারে অস্বীকার করি, না না চলবে না। এই খেলায় একমাত্র আমাদের খেলা, বাঁচা মরার খেলা। করোনা বিশ্ব মহামারী অনেক প্রাণ যেমন কেড়ে নিয়েছে, সেরকম অনেক চাকরিও কেড়ে নিয়েছে। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যস্ত দাগের থেকে দ্বিগুণ হয়েছে, আর তার সাথে সাথে ডাক্তার নার্সদের চাহিদাও প্রচুর পরিমাণে বেড়েছে। এই পরিস্থিতিতে সুনিশ্চিত ক্যারিয়ারের অন্যতম ভরসা নার্সিং কোর্স। ভারতবর্ষের সেরা প্রতিষ্ঠানগুলিতে নার্সিং পড়ার জন্য গাইডেন্স পেতে ও অ্যাডমিশন নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নডিয়াম এডুকেশনে। কল করুন এই নাম্বারে, নেই কোনো লুকোনো খরচ, হোস্টেলে থাকা খাওয়ার খরচাও দিচ্ছে নডিয়াম এডুকেশন। এত মানুষের কত রকম প্রয়োজন, তার মধ্যেও কত মানুষ আছে তাদের পরিবারের কোনো একটি মানুষকে নিয়ে হসপিটাল ঘর দৌড়াদৌড়ি করছে। প্রতিটি পরিবারেরই ইচ্ছা তাদের সেই অসুস্থ হয়ে যাওয়া পরিবারের সদস্যটিকে যেন
সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারে। কি দোষ করেছিল এই ছোট্ট মানুষটা বলুন তো? এই ছোট্ট মানুষগুলির বাবা মার স্বপ্ন তো সবে শুরু হয়েছে এই ছোট্ট সোনার টুকরোটিকে নিয়ে তাদের রঙিন রঙিন স্বপ্ন। তিন চার বছর ছ বছর বাচ্চাগুলি দেখে বুঝতে পারছেন তাদের পরিবারের মুখের দিকে তাকানো যায় না। কত মানুষের কত রকমের অসুখ, সবারই একটা ইচ্ছা, যদি হয় আকাশ পরিষ্কার, যদি আবার হয় সূর্যোদয়, যদি কেটে যায় অন্ধকার, যদি কেটে যায় ভয়, সেদিন করোনা নয় জিতবে মানুষ, আমরা করব জয়। হারিয়ে গেছি আমরা আমাদেরই উন্নয়ন বলতে গিয়ে, শেষ করে ফেলেছি আমাদের বেঁচে থাকার পথ। কান্নার হাহাকার, লাশ লাশের স্তূপ, যেদিকে তাকাই শুধু চিতার আগুন। আগেকার দিনে বয়স্ক মানুষরা চলে গেলে তাদের দুঃখ থাকতো না যে হ্যাঁ বয়স হয়েছে, সে তো প্রাকৃতিক ভাবেই মানুষ চলে যাবে, জন্মিলে মরিতে হবে, অমর অভিজ্ঞতা পাবে। কিন্তু এখানে ভাবুন তো, আজকের ডেটে বসে ভাবুন, আমরা সবাই কিন্তু আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কাউকে না কাউকে হারিয়ে ফেলেছি এই বিগত দুই বছরের মধ্যে, কিন্তু সেই মানুষটার যাবার কোনো সময় হয়নি। চারিদিকে শুধু চিতার আগুন, আগুনের স্তূপ। এখন মনে হচ্ছে না এই তো জীবন, হিংসা বিবাদ চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। মানুষের সব স্বপ্ন যেন 2021 এসে থমকে গিয়েছে, স্বপ্ন দেখা ভুলিয়ে দিয়েছে আমাদের। এখন শুধু একটা কথাই কানের কাছে বাজে, বেঁচে থাকতে হবে। বাঁচবো তো না ওই লাল লাল আগুনের চিতার মধ্যে বিলীন হয়ে যাব আমরা? এটাই লড়াই, বেঁচে থাকার লড়াই। বাঁচতে হবে, বাঁচিয়ে রাখতে হবে আমাদের পরিবারকে, আমাদের সমাজকে। এখনই তো সময় এসেছে আপনাদের দেশের জন্য কিছু করার, এগিয়ে আসুন। এই মুহূর্তে যদি কিছু করতে না পারে মানুষের জন্য, তাহলে আমার মনে হয় বিলীন হয়ে যাওয়া অনেক ভালো। বেঁচে থাকার উপায় কিন্তু আমাদের হাতের কাছেই আছে, আমরা বিশ্বাস করি আর না করি। তুলসী পাতা, হয়তো খুব অবাক লাগবে হঠাৎ তুলসী পাতা কেন বলছি, মারা যাবার পর তো চোখে তুলসী পাতা দেওয়া হয় না, বাঁচিয়ে রাখার জন্য তুলসী পাতা লাগবে, লাগবে আদা। কারো কাছে নিশ্চয়ই অচেনা নয় আদা, আছে দারচিনি, গরম মশলার প্যাকেটের মধ্যে পাওয়া যায় সেই দারচিনি, এর সঙ্গে আছে আমাদের গোলমরিচ, এটাও কিন্তু খুবই মারাত্মক আজকের ডেটে এই মুহূর্তের জন্য ভীষণ প্রয়োজনীয়। আর আছে কালো জিরে, কালো জিরেটাও কিন্তু নেবার চেষ্টা করবেন। আর হলুদ, হলুদ কত রকম ভাবে আমাদের উপকারে আসে সে তো আপনারা সবাই জানেন, এক গ্লাস ফুটন্ত গরম জলের মধ্যে, যেগুলির নাম বললাম সবকটা একসঙ্গে দিয়ে ভালো করে বয়ল করুন। রংটা হবে ঠিক এমনই তামাটে, যেটাকে বলা হয় আয়ুষ কাত। সকালে এক কাপ গরম আর সন্ধ্যাবেলা এক কাপ, বেঁচে থাকার রসদ বলে দিলাম। এই সবই আছে অ্যান্টিডটের মধ্যে। রিমোটার অ্যাথরাইটিস অ্যান্ড গাউট, ইনফ্লামেশনস, জয়েন্ট ইনফ্লামেশন, অস্টিওআর্থ্রাইটিস, রিমোটার অ্যাথরাইটিস অ্যান্ড অ্যানি জয়েন্ট পেইনস, all are happens only low immunity, I mean immunity disorder, joint damage, mouth cancer is also autoimmune disorder, squamous cell carcinoma,
is a breast cancer after operations and radiology and chemotherapy. These are present situations. It is scalp psoriasis. It's also autoimmune disorder disease. Plaque psoriasis. It's spreading whole bodies. This ovary cancer and uterus cancer, stomach cancer, all type of cancer is happen low immunity. IBS, adenocarcinoma, AIDS, HIV. It's also disease autoimmune disorder, skin allergy. It's a fungus, protozoa, cold allergy, dust allergy, and diabetes. Mediano diabetes is also autoimmune disorder. Blood cells, immunity, three types of immunity. Innate immunity, everyone is born with innate immunity, a type of general protection. Adaptive immunity, and number three, passive immunity. Passive immunity is bred from another source and it lasts for short times. So, specific for only the coronavirus, or specifically its spike protein. Antibodies then attach to the virus and prevent it from attaching to your cells. Your immune system then responds to signals from the antibodies by consuming and destroying the clumps of viruses. If you then catch the real virus at a later stage, your body would recognize it and destroy it. In other words, your immune system is now primed. Collecting evidence on whether this will be possible, safe, and effective is part of what's taking researchers so long to develop a vaccine. Lung illness can impact anyone at any time. The flu, pneumonia, and COVID-19 are all contagious respiratory illnesses which can be life-threatening if left untreated. All three illnesses might require medical attention, but milder cases can be treated at home. Do you know the common symptoms and when to seek help? Are you experiencing fever, cough, fatigue and weakness? These three symptoms are all common with the flu, pneumonia, and COVID-19. Do you also have shortness of breath, chest pain, or difficulty breathing? These are common symptoms of COVID-19 and pneumonia. These may even be present with the most severe cases of the flu, especially in people with other health conditions. There are other symptoms that are common with just one or two of the illnesses. Let's talk about the flu. Flu symptoms will come on quickly. In addition to fever, cough, and fatigue and weakness, the flu will often cause chills, along with muscle and body aches and pains. You may also experience a runny nose and watery eyes, sore throat, and loss of appetite, similar to a cold. Let's talk about pneumonia. Pneumonia will often present with phlegm and mucus when coughing, in addition to shortness of breath, chest pain, fever, cough and fatigue. Let's talk about COVID-19. COVID-19 is something we are still learning about. What we know is that in addition to the common symptoms of fever, cough, shortness of breath, difficulty breathing, chest pain and fatigue, some people may also experience muscle and body aches, loss of taste and smell, headache, stomach ache, diarrhea or vomiting, sore throat, and chills. In severe and rare cases,
people may experience pink eye, rash or discoloration of fingers. Some severe cases of the disease may require medical attention, but most cases of the disease can be treated at home. কি হয়েছে ভাই? এত করিটাই তোমার শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও, তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমি আয়ুর্বেদ খাবো, ডাক্তার সেনের কাছেই যাবো। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এস কে সেন। সারা পৃথিবী জুড়ে এখন একটা ব্যাপারে দেখেছেন কি আপনারা, যে COVID-19 ট্রিটমেন্ট মানেই শুধুমাত্র অ্যালোপ্যাথি সেট অফ, তাতে বেশ কিছু ইঞ্জেকশন, ইনফ্লুয়েঞ্জার, অ্যান্টিবায়োটিক, জিগোভিট, এই ধরনের কিছু মেডিসিন একদম প্রোটোকলের মধ্যে এসে গেছে, রাইট? কিছু কিছু মানুষের আইসিইউর প্রয়োজন হচ্ছে, আর আইসিইউর প্রয়োজনটা এখন এমনভাবে দাঁড়িয়ে গেছে যে অক্সিজেন কিন্তু আর পাওয়া যাচ্ছে না। কিন্তু 2020 সালে আমরা শ্রীলঙ্কা দেখেছি, আমরা কেরল দেখেছি, আমরা কর্ণাটক দেখেছি, বেশ কিছু রাজ্যেও দেখেছি যে আয়ুর্বেদ নিয়েও কিন্তু কোনোভাবেই তারা পিছিয়ে ছিল না। কারণ আয়ুর্বেদ ট্রিটমেন্টে প্রচুর মানুষ COVID-19 থেকে পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে। শুধু তাই নয়, আমি ছোটোখাটো একজন নগণ্য ডাক্তার, আমার মতো একজন সাধারণ ডাক্তারও কয়েকশো পেশেন্ট দেখেছি গত বছর থেকে কোভিড পজিটিভ, তাদের মেডিসিন দিয়েছি, অনেক যে মেডিসিন তা নয়, একদম প্রোটোকল মেনে কয়েকটা মেডিসিন, যেগুলো সিমটোম্যাটিক তা সেই সিমটমের মেডিসিনও দিয়েছি। কারণ আয়ুর্বেদিকে মেডিসিন নেই কোনো সিমটমের, এমন তো কোনো ব্যাপার নেই। আজ যেগুলো প্রয়োজন ছিল সেগুলো দেওয়া হয়েছে, আর বাকি একটা প্যাকেজ করে দেওয়া হয়েছিল যে পজিটিভ হলে এটা কিন্তু দরকার আছে। কারণ আমরা সবাই এখন কিন্তু বর্তমানে জানি যে কোভিড পজিটিভ মানে কিন্তু তার ইমিউনিটিটা মারাত্মক লো হয়ে যায়, বা লো আগে থাকতে অনেক ছিল, যার ফলে সে এফেক্টেড হয়েছে, এবং সেই এফেক্টেড মানুষটা ইমিউনিটি বাড়াতে পারেনি বলে তা সে কিন্তু আস্তে 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 ডিটোরেট হতে চলেছে, এবং হয়েছে অবশেষে মৃত্যু অবধি ঘটেছে। এটা কিন্তু ট্রু ফ্যাক্ট। এবং এই উইক বডিতে যখনই ওভারডোজ অ্যান্টিবায়োটিক দিয়ে তার ইমিউনিটি বাড়াবার চেষ্টা করা হয়েছে, সেটাকে প্রতিরোধ করার চেষ্টা হয়েছে, তখন তার বডি অর্গানগুলি না নিতে পেরে হার্ট ফেল হয়ে ডেথ হয়ে যেতে পারে। সেই কারণও হচ্ছে, কারণ আমার জানাশোনা যে পেশেন্টগুলো তাদের যা খরচা খরচের লিস্ট দেখেছে এবং মেডিসিনের লিস্ট দেখেছি মারা যাবার পরেও, যে একটা বডিতে এইটুকু সময়ের মধ্যে এত অ্যান্টিবায়োটিক নেওয়া যায় না। তা সুতরাং কিছু করারও নেই, একটাই কারণ, এর তো কোনো পার্টিকুলার মেডিসিন নেই এখনো অবধি, রাইট না? তো সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু ডক্টর কিন্তু পুরো মাথায় নিয়ে নিয়েছে যে ইমিউনিটি বুস্ট আপ, যদি পেশেন্টের বডিতে ইমিউনিটিটা হিউজ কোয়ান্টিটি রাখা যায়, তাহলে কিন্তু তা কোনো সাইড এফেক্ট বলুন বা রোগটাকে প্রতিরোধ করতে কোনো রকম অসুবিধা হয় না, তার শরীরে যে মেডিসিনই অ্যাপ্লাই করা যাক না কেন সেটা কার্যকরী হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে আমরা আয়ুর্বেদ ডিপার্টমেন্টে হয়েও কোনো অংশ পিছিয়ে আসেনি। আজকে ভাবুন, ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত জায়ান্ট কোম্পানিগুলো আছে আয়ুর্বেদিকের মধ্যে, প্রতিটা কোম্পানি ইমিউনিটি বুস্টআপের জন্য কোনো না কোনো প্রোডাক্ট অবশ্যই তৈরি করেছে ইন দিস প্যান্ডামিক সিচুয়েশন, লাইক দ্যাট গিলয় ঘনবটি, যেটা আমরা বহু বছর থেকে, কয়েকশো বছর থেকে চলে আসছে গিলয় ঘনবটি, কিন্তু এখন নতুন করে জানলাম সব থেকে বেশি বুস্টআপে কাজে লাগছে গিলয় ঘনবটি, রাইট? সংশ্রমণ বটি ওটা লাগছে, তার সঙ্গে ইমিউনিটির জন্য চমনপ্রাস ভালো ভালো কোম্পানির আছে, সেগুলো যদি দুই থেকে চারবার করে ইন দিস সিচুয়েশন এভরিডে নেওয়া যায়, বা যারা এফেক্টেড হয়ে গেছে তারা দিনে যদি চারবার করে এক চামচ করে চমনপ্রাস খেতে থাকে, তাতেও অনেক বেশি বুস্টআপ হচ্ছে। কিন্তু হ্যাঁ, সিমটম যেগুলো থাকবে, লাইক দ্যাট আপনার পটি হচ্ছে, তাকে বন্ধ করার জন্য কিন্তু সেই সিমটোম্যাটিক মেডিসিনটা লাগবে, আপনার শ্বাসকষ্ট, ব্রিদিং রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, ব্রিদিং প্রবলেম, সেখানে জন্য যে মেডিসিনটা দরকার সেটা লাগবে, সেগুলো সব আয়ুর্বেদেও আছে, সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করছি। অথবা জ্বর ফিভার থাকছে মারাত্মক, যেরকম হয় আপনারা মোটামুটি নিজেরা সবাই জেনে গেছেন, যেটা গত বছর অবধি অনেক মানুষ জানতো না যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড, কি ঘটে এই পেশেন্টগুলির সঙ্গে যদি পজিটিভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রগুলিতে কিন্তু সিমটোম্যাটিক মেডিসিনগুলো দিতে হচ্ছে,
বাট একটা প্যাকেজ করে দিয়েছি যে এই মেডিসিনটা কিন্তু অবশ্যই রাখতে হবে। তো আমি সেরকমই একটা মেডিসিন, ইটস এ হেলথ ড্রিঙ্কস, হেলথ ফুড, ফুড সাপ্লিমেন্ট একটা তৈরি করে রেখেছিলাম কয়েক বছর আগে থেকেই। সেটা আমি আর দুটো কাজ করতো, যে কোনো ক্যান্সার পেশেন্টকেও দিতাম, যে কোনো এইচআইভি পেশেন্টকেও দিতাম, রিমাটিক আর্থ্রাইটিস বা সোরিয়াসিস, রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যাস্থমা যাদের আছে তাদেরকে দিতাম। কেন? এগুলো ইমিউনো ডিসঅর্ডার ডিজিজ, রাইট? সো ইমিউনো ডিসঅর্ডার ডিজিজ যেগুলো আছে, তাই সেই রোগীদের ক্ষেত্রে যদি ইমিউনিটি গ্রো আপ করতে না পারে কোনো ডক্টর, তাহলে ইজ ফেল্ড ইন ইজ ট্রিটমেন্ট, রাইট? তো সেই ক্ষেত্রে আমার এই মেডিসিনটা, মেডিসিন বলবো না, হেলথ ফুড, এটা হেলথ ড্রিঙ্কস একটা, ফুড সাপ্লিমেন্ট। তো এই ফুড সাপ্লিমেন্টটা, হেলথ ড্রিঙ্কসটা জুস ফর্মে করা ছিল বহু বছর থেকে। সেটা কিন্তু গত বছর থেকে অ্যাপ্লাই করে দেখেছি, ইটস এ মিরেকল রেজাল্ট। গত বছরও দিয়ে এসেছে, এবছরও দিয়ে যাচ্ছি, হট কেক হয়ে গেছে। আমি সেই ধরনেরই একটা ফুড সাপ্লিমেন্টের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যেটা আপনার হাতের কাছে থাকলে অন্তত এই কোভিডের ভ্যাকসিন আপনার নেওয়া হলো কি না নেওয়া হলো ডাজন্ট ম্যাটার, আপনার ইমিউনিটি বুস্ট আপ যদি থাকে, বডির মধ্যে বুস্ট আপ করতে পারেন, তাহলে অন্যান্য খাবার তো ভালো করে খেতে হবেই, বাট এই ফুড সাপ্লিমেন্টটা যেটা হেলথ ড্রিঙ্কসটা করেছি, এটা মারাত্মকভাবে আপনার উপকারে আসতে পারে। এবার আপনার প্রশ্ন হতে পারে, স্যার এটা কি তাহলে কোভিড নাইন্টিনের মেডিসিন? নো, নেভার। এটা কখনোই ভাববেন না যে কোভিড নাইন্টিনে কোনো মেডিসিন আজকে নেই বা আছে বা আগামী দিনেও আসবে, নেভার, আগামী দিনেও আসবে না। কেন? ভাইরাস এফেক্টেড ডিজিজগুলোর কথা ভাবুন আপনি, যা লাইক দ্যাট সার্স, নিপা ফিভার, অ্যান্ড অলসো ক্যান্সার, কার্সিনোমা, অ্যান্ড অলসো এইচআইভি এইডস, এগুলো ভাইরাস এফেক্টেড, রাইট? সো এই ভাইরাস এফেক্টেড ডিজিজগুলোর ক্ষেত্রে যেমন আজও অবধি কোনো মেডিসিন আবিষ্কার হয়নি, আগামী দিনেও ঠিক তেমনই কোভিড নাইন্টিনের জন্য কোনো মেডিসিন পার্টিকুলার আবিষ্কার হবে না, কন্ট্রোল করা যেতে পারে। লাইক দ্যাট ক্যান্সার, ইটস এ নট কিউরেবল, ইটস এ প্রিভেন্টেবল, ইটস এ ম্যানেজেবল। লাইক দ্যাট সেম, এটাকে ম্যানেজ করা হচ্ছে, ম্যানেজেবল ডিজিজ ট্রিটমেন্টটা দিতে দিতেই কিন্তু একজন সুস্থ হয়ে উঠছে। ইয়েস, সুস্থ হয়ে ওঠা মানে কি? এই যে সুস্থ হয়ে গেল, তাহলে কি তার বডিতে আর কোনোদিন কোভিড পজিটিভ হতে পারে না? অবভিয়াসলি 200% হতে পারে, সে আবার 10 বার এফেক্টেড হতে পারে, রাইট? কেন? কারণ আমরা সেটাকে তো কিওর করিনি, সেটাকে ম্যানেজ করেছি। ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, আপনাদের সঙ্গে খুব ক্লিয়ারলি একদম ডিসকাশন হচ্ছে। এই ডিজিজগুলো থেকে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন কোভিড নাইন্টিন থেকে, তারা আবার আগামী দিনে এফেক্টেড হতে পারে। ওয়াই? বিকজ ইটস নট কিউরেবল ডিজিজ, ইটস এ ম্যানেজেবল অ্যান্ড প্রিভেন্টেবল, রাইট? এই মুহূর্তের জন্য আপনাকে বুস্ট আপ করিয়ে নর্মাল করে দেওয়া হলো, বাট ইউ আর নট কিওর, আগামী দিনে আবার আপনার বডিতে আসতে পারে। তো সুতরাং আমি সেই মেডিসিনটা সম্বন্ধে আপনার ডিসকাশনে আসব, এত দুশ্চিন্তা করার কিছু নেই। আমরা 2020 যেরকম ছিলাম, 2021 থাকব। আগের বছরও বলেছিলাম, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স করে এসেছিলাম, এখন থেকে আপনাদের 2022 হ্যাপি নিউ ইয়ার করে দিলাম। আপনারা সবাই আমার সাথে 2022 আবার জানুয়ারি মাসে হ্যাপি নিউ ইয়ার করবেন, রাইট? চাকরি নেই, চাকরি নেই, চারিদিকে চাকরির হাহাকার, কি করবেন বুঝতে পারছেন না, টাকা ইনকামের রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলে আর চিন্তা করবেন না, এখন আমরা আছি আপনাদেরই পাশে। আমরা আপনাকে পথ দেখাবো আপনার নিজের ব্যবসা বাড়াবার জন্য, তাও আবার কোনো বড় ইনভেস্টমেন্ট ছাড়াই, বাঁচবো সবাই খুশির সাথে, সম্মানের সাথে। তাহলে আর দেরি না করে আজই কল করুন এই নাম্বারে, ডক্টর সেন হসমেট ফার্মা প্রাইভেট লিমিটেড, কেয়ারিং লাইভস, ক্রিয়েটিং অপরচুনিটি। একটা জিনিস ভেবে দেখেছেন কি, যে আয়ুর্বেদ সম্বন্ধে এখনো অনেক মানুষ যেমন পাগলও আছে যে আয়ুর্বেদ ছাড়া কিছু বোঝে না। কেন? এটা শুধু আমাদের দেশের না, সারা পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা, এটা প্রতিটা অ্যালোপ্যাথি ডক্টরকেও তো মানতে হবে। তা আজকে যদি আয়ুর্বেদে কিছু করে উঠতে না পারায়, তার মানে আমাদের চিকিৎসাবিদ্যায় কিছু করা হয়নি। তাই আয়ুর্বেদই কিন্তু সব থেকে আগে এসেছে যে হ্যাঁ, অনলি বাই মেডিসিনে, কোনো থেরাপি অন্য কিচ্ছু লাগছে না, শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে। এরকম বেশ কিছু পেটেন্ট মেডিসিনও করে ফেলা হয়েছে, যেটা এই কোভিড পেশেন্টদের বডিতে অ্যাপ্লাই করা হলে একদম সুস্থ করা যাচ্ছে, কারণ আমি করেছি। তাই আজকে কোনো একদম হাওয়ায় বাতাসে গল্প করছি না আপনাদের। গত বছর থেকে এবছর অবধি কয়েকশো পেশেন্ট দেখা হয়ে গেছে, আমার মতো একটা নগণ্য ছোটোখাটো সামান্য আয়ুর্বেদিক ডক্টর, যার নামের পিছনে 4-5 FRCS ডিগ্রি নেই,
তা থাকা সত্ত্বেও এইটুকু ডিগ্রি নিয়েই যেটুকু আমার বিদ্যা আছে তাতে যদি কয়েকশো পেশেন্টকে আজ নট এ সিঙ্গল পেশেন্ট কোভিড এফেক্টেড একটা ডেথ অব্দি হয়নি তাহলে আমি কেন দাবি করব না যে আয়ুর্বেদকেও সেই অধিকার দেওয়া হোক বেশ কিছু সেক্টর আমাদের যে হসপিটালগুলি আছে পশ্চিমবাংলার বুকে অন্তত আয়ুর্বেদে তো সেখানেও কেন আইসোলেশন বানানো হচ্ছে না সেখানেও কেন আয়ুর্বেদের মাধ্যমে ট্রিটমেন্ট করা হচ্ছে না আমি বুঝে উঠতে পারছি না যে আয়ুর্বেদিক বাকি যে ডক্টররা তারা কি ভয় পাচ্ছেন না গভর্নমেন্ট ভয় পাচ্ছেন যে আমাদের উপর দায়িত্ব দিতে কিন্তু আমরা তো বসে নেই এই সময় যদি বসে থাকি তাহলে তো কাপুরুষের পরিচয় দেওয়া এখন অবধি আপনারা কতটা মানেন আয়ুর্বেদ কিনে আই ডোন্ট নো আপনারা হয়তো ভুলে গেছেন যারা আয়ুর্বেদকে ভালোবাসেন তারা হয়তো এই প্রবাদটি জানেন আয়ুর্বেদ হ্যায় সর্গীয় শক্তি হর জড়িবুটি মে বসে হ্যায় রাম রাগী জো সুনায় রাগিনী রোগী কো মিলে আরাম এই ছোট্ট দুটো কথা যদি আপনার মাথায় থাকে তাহলে যে কোনো অসুখের ক্ষেত্রে আজকে ক্যান্সারের মতো কোনো মেডিসিন আবিষ্কার হয়নি সেই রকম কঠিন ফোর স্টেজ রোগীদের বডিতেও আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিও তারা আজকের ডেটেও মোটামুটি অ্যালোপ্যাথি সেকশন যেখানে বলেছিল তিন মাস আর বাঁচবে আমি কিন্তু এখনো এক বছর হয়ে গেল এরকম বেশ কিছু রুগীকে কয়েক হাজার কারণ আজকে থেকে তো করছি না কুড়িটা বছর হয়ে গেল একুশ বছর হয়ে গেল ট্রিটমেন্ট করছি তো সুতরাং তারা এখন অবধি জীবিত হ্যাঁ ক্যান্সার ইজ নট এ কিউরেবল আমি প্রতিটা আমার অন্যান্য চ্যানেলেও যেরকম অনুষ্ঠানে শুনেছেন আমি আজও তাই আপনাদের বলেছি কিন্তু যে ম্যানেজটা করে দেওয়া হয় সেটাই মোটামুটি খুব তাড়াতাড়ি ফিরে আসে না যদি রুগী নিজে বাড়িতে আজে বাজে খাওয়া দাওয়াগুলো যেগুলো ফুড রেস্ট্রিকশন করে দেওয়া হয় সেগুলো যদি আবার বডিতে ইনটেক না করে প্রোটেকশন তো নিতেই হবে রেস্ট্রিকশন তো মানতেই হবে আপনি জীবনে বিশৃঙ্খলা আনলে আপনার জীবনে তো বিঘ্ন ঘটবেই অ্যাক্সিডেন্ট হবেই তাই নিয়ম এই ক্ষেত্রেও তাই নিয়ম আছে যেমন কোভিড পজিটিভ হয়ে গেলে আপনার আইসক্রিম খাওয়া ফ্রিজের ডাইরেক্ট জল খাওয়া এগুলো একদমই মানে উচিত না আচ্ছা বেশি টক্সিক ফুড ফাস্ট ফুড এগুলো একদম উচিত না সাদা মাটা সিদ্ধ সিদ্ধ খাবার খান পেটকে শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করুন যাতে পেটের প্রবলেম না হয় কারণ আপনারা জানেন যে বেশ কিছু পজিটিভ পেশেন্টের লুজ মোশন হওয়ার সিমটমও কিন্তু দেখা যাচ্ছে রাইট না এখন নিশ্চয়ই আপনারা এভরিবডি ইউ আর কনসিয়াস অ্যাবাউট দ্য সিমটম অ্যাবাউট কোভিড নাইনটিন রাইট না যদি আপনারা মনে করেন যে আরো ডিটেল আমি জানতে চাইছি নিচে ফোন নাম্বার যাচ্ছে আপনি আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমার ফেসবুক আইডি নিচে দেওয়া থাকবে বা এই অনুষ্ঠানের শেষে পেয়ে যাবেন আপনারা ফেসবুকে ডাইরেক্টলি কোনো ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাতে হয় না ওটা আমাদের চ্যানেলের পেজ ওই পেজে আপনি পাঠান আপনার কি কি জানার আছে আমরা চাই আমরা সবাই বাঁচব একসাথে বাঁচব আজকে ডেকোরেশন দেখছেন না অনেক ডাক্তার বলে আয়ুর্বেদ আয়ুর্বেদ খেয়ে আজকে শিক্ষিত সমাজের মানুষ আয়ুর্বেদ ওষুধ ট্রিটমেন্ট করেন কেন অশিক্ষিত মানুষরাই শুধু আয়ুর্বেদ খায় নাকি তার মানে আগে যে মুনি ঋষিটা ছিল তাদের থেকে আপনি অনেক বড় বিদ্বান একটা এফআরসিএস ডিগ্রি বসে গেছে লন্ডন থেকে ডিগ্রি এনেছেন বলে আমি এই ঔদ্ধত্য টিকিয়ে রাখা খুব মুশকিল থাকে হয়তো মানুষের কিন্তু টিকিয়ে রাখা যায় না তো সুতরাং মানতে হবে আপনার যেমন এমবিবিএস ও বিখ্যাত হয়েছে তেমন বিএমএস তো কম নয় একই টাইম নিয়ে পড়াশোনাটা করতে হয় কিন্তু আপনি সিনথেটিক প্রোডাক্ট নিয়ে পড়াশোনা করেছেন আমরা ক্রুড ড্রাগস নিয়ে পড়াশোনা করেছি আয়ুর্বেদের উপরে আমাদের দুজনের মেডিসিনের কেমিক্যাল কনস্টিটিউন্টাইট কিন্তু নিতে হয় মেডিসিন তৈরি করতে গেলে যেহেতু আমি রিসার্চে আছি তো সুতরাং আজকে যে অ্যালোপ্যাথি ডাক্তারদের এত বড় বড় কথা যে হ্যাঁ আয়ুর্বেদ ওষুধ আয়ুর্বেদে কিছু হয় না আয়ুর্বেদে যখন কিছু হয় না আপনি যে বাড়িতে ডাল ভাত সবজি তরকারি ফলমূল খাচ্ছেন ওটা আয়ুর্বেদ না আজকে কই বলুন আপনার কোন কোম্পানি একটা ওষুধ আবিষ্কার করতে ফেলেছে যে একটা পেশেন্টকে লিখে দিন এটা লাঞ্চে ক্যাপসুলটা খাবেন বাড়িতে রান্না করতে হবে না এটা লাঞ্চ ক্যাপসুল এটা ডিনার ক্যাপসুল এটা ব্রেকফাস্ট ক্যাপসুল আবিষ্কার করতে পেরেছেন আগামী দুশো বছর কেন পাঁচশো বছর পরেও পারবেন আপনার অ্যালোপ্যাথি সেকশন তাহলে এত ঔদ্ধত্য কিসে তাহলে হোয়াই ইউ শুড নট গো ফর আয়ুর্বেদ আয়ুর্বেদকে ডোমিনেট করে কিছু হবে না সেটা প্রাচীন ট্রিটমেন্ট ছিল আছে আগামী দিনেও থাকবে সো আই ডোন্ট ওয়ান্ট এনি কন্ট্রাডিকশন উইথ এনি প্যাথি কন্ট্রাডিকশন সবাইকে সবার হেল্পের প্রয়োজন আছে আমাদেরও মারাত্মক লুজ মোশন হলে আমাদেরও মেট্রোজিল খেতে হয় ওটু খেতে হয় ফর এমার্জেন্সি পিরিয়ড তা এত গর্ব করার গিয়েছে ইউ আর পারফেক্ট ফর এমার্জেন্সি পিরিয়ড রাইট না বাট যদি একটা কিউরেবল করতে হয় তাহলে আপনি কিছুই না যেমন আপনি এখন অবধি পারেননি সুগারকে কিউর করতে আপনি এখনো পারেননি থাইরয়েডকে কিউর করতে আপনি এখন অবধি পারেননি সামান্য বিপি হাই থাকলে তাকে কিউর করতে কি বলে দেন
যতদিন বাঁচবেন ততদিন খেয়েছেন, তাহলে আপনার কি এমন আহামরি রেজাল্ট করতে পেরেছেন? সো সবাইকারই দাম আছে। এবার বললেন, স্যার আপনার প্রতি ইয়েস, আমি সুগারকে পারি, আমরা পারি আইবে পারে নির্মূল করে দিতে, বিপিকে নির্মূল করে দিতে, থাইরয়েডকে নির্মূল করে দিতে পারা যায়, যেগুলো আপনাদের সব থেকে বড় ইন্টারোগেটিং সাইন দেয়া ছোট্ট তিনটে ডিজিজের নাম বললাম আমি মাত্র। তো সুতরাং আজকে আপনার বাড়ি ঘর দৌড় এভরিথিং, আমি যে চেয়ারটায় বসে আছি ইটস হার্বাল বেতের তৈরি, সামনে যে টেবিলটা দেখতে পাচ্ছেন ইটস হার্বাল বেতের তৈরি, আমার পাশের ডেকোরেশন বেলের খোলা, পাইন গাছের ফুল, কাঠের গুঁড়ি, স্টিম, সবটাই আয়ুর্বেদ, ইয়েস সবটাই কিন্তু প্রাকৃতিক। সুতরাং প্রকৃতিকে অস্বীকার করে কিছু হয় না, আমরা প্রকৃতিকে নিয়ে বড় তাচ্ছিল্য করেছিলাম, তাই আজকে এই বিশ্বমহারে আটকাতে পেরেছে আপনার অ্যালোপ্যাথি? না, আগামী দিনেও পারবেন না, নির্মূল করে তুলতে পারবেন না। কেন? যে আসে সে থেকে যাবে, ভাইরাস এফেক্টেড। সুতরাং চলুন এবার দেখাবো আপনাদের যে মেডিসিনটা তৈরি হয়েছে, ফুড সাপ্লিমেন্ট হেলথ ড্রিঙ্কসটা, সেইটা কি কি দিয়ে তৈরি, কেন এটার উপর আমরা এত দাবি করছি, যে বেশ বিগত কয়েক বছর ধরে আমি এটা পেশেন্টদের অ্যাপ্লিকেশন করে আসছি, আমার ইউনিট থেকেই চলে এটা, আর যেহেতু আমার নিজেরই তৈরি, আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো ম্যাক্সিমাম আছে যেগুলো আমাদের ইন্ডিয়াতে কাল্টিভেশন হয় না, কালেকশন করতে পারবেন না, আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো সুতরাং কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেগুলো মোটামুটি জানতে পারলেই আমি বেশ কয়েকটা বলে দেবো, বাকি সবটা তো বলা সম্ভব না, এগুলো হাইড রাখতে হয়, নাহলে ফর্মুলা তো চুরি হয়। তো সেই জন্য আমি কয়েকটা ফর্মুলা ইনগ্রিডিয়েন্টসের নাম বলছি কয়েকটা, তাতেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এইগুলো কেন কাজ করছে, কেন এতটা দাবি করছি আমি। ঠিক, করোনা বিশ্ব মহামারী অনেক প্রাণ যেমন কেড়ে নিয়েছে সেরকম অনেক চাকরিও কেড়ে নিয়েছে। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যস্ততা আগের থেকে দ্বিগুণ হয়েছে, আর তার সাথে সাথে ডাক্তার নার্সদের চাহিদাও প্রচুর পরিমাণে বেড়েছে। এই পরিস্থিতিতে সুনিশ্চিত ক্যারিয়ারের অন্যতম ভরসা নার্সিং কোর্স। ভারতবর্ষের সেরা প্রতিষ্ঠানগুলিতে নার্সিং পড়ার জন্য গাইডেন্স পেতে ও অ্যাডমিশন নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নডিয়াম এডুকেশনে। কল করুন এই নাম্বারে, নেই কোনো লুকোনো খরচ, হস্টেলে থাকা খাওয়ার খরচাও দিচ্ছে নডিয়াম এডুকেশন। ফ্রেন্ডস, এইটা হচ্ছে সেই হেলথ ড্রিঙ্কস ফুড সাপ্লিমেন্ট যার নাম দিয়েছে অ্যান্টিডট, পেটেন্ট করে নেওয়া হয়েছে কোম্পানি থেকে। অ্যান্টিডট বিষের বিরুদ্ধে কাজ করা, ইয়েস, ডিকশনারি খুঁজুন, গুগলসে যান, বুঝতে পেরে যাবেন। এটার আরও ডিটেল জানতে গেলে আপনি ইউটিউবে গিয়ে অ্যান্টিডট, ডক্টর সেন্স অ্যান্টিডট ইউটিউবে গিয়ে টাইপ করুন, এটা সম্বন্ধেও জানতে পারবেন। তো দরকার নেই, আমি আপনাকে আরও ডিটেল দিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই অ্যান্টিডট যেটা মানুষের শুধু জীবনদায়ী নয়, যে কোনো রোগীর, আজকে একটা মানুষের শরীরে অসুখ হওয়া মানে তার ইমিউনিটি লো হয়েছে, ইটস এ ভেরি সিম্পল কেস, সিম্পল ডায়াগনোসিস, মানুষটা অসুস্থ মানে তার বডির ইমিউনিটি লো হয়েছে, ডিক্রিজ করেছে, তাই তো সে আজকে অসুস্থ, রাইট না? ইটস এ জেনারেল অ্যান্ড কম্পালসারি ডায়াগনোসিস, এইটুকু তো প্রতিটা ডক্টরকেই জানা উচিত। তো সুতরাং তার শরীরে অ্যাট ফার্স্ট নিড টু ইনক্রিজ দ্য ইমিউনিটি পাওয়ার, রাইট? সো এই হচ্ছে সেই অ্যান্টিডট, এবং কী কী দিয়ে তৈরি, সো আই উইল শেয়ার, আই উড লাইক টু শেয়ার সাম ইনগ্রিডিয়েন্টস হুইচ ইজ নট কাল্টিভেটেড ইন ইন্ডিয়া, লাইক দ্যাট। ফার্স্ট নাম্বার মরিন্ডা সিট্রুফোলিয়া, ইটস এ সায়েন্টিফিক নেম, মে বি ইউ ডোন্ট নো মরিন্ডা সিট্রুফোলিয়া, আপনারা জানেন ননি জুস, শুনেছেন নাম, হয়তো অনেকেও খেয়েছেন, সেটাও এর মধ্যে দেওয়া আছে খানিকটা পার্সেন্টেজ, রাইট? ননি জুস বেসিক্যালি কিসের উপর কাজ করে, ইটস এ বেসিক্যালি ওয়ার্কিং ইন হিউম্যান বডি ফর নার্ভাস সিস্টেম, যাদের ডিসঅর্ডার থাকে তাদেরকে এটা নর্মালিজমে আনে। আপনারা জানেন অনেকে যারা ইউজ করেছেন মরিন্ডা সিট্রুফোলিয়া, ইটস ওয়ার্কিং ফর নিউরো ডিসঅর্ডার পেশেন্টস, রাইট? ভারতবর্ষ जिसे देवों की भूमि कहा जाता है, वहीं औषधीय गुणों से भी भारत के ग्रंथों में भरपूर साहित्य उपलब्ध है। कुदरत ने अपने कण कण में स्वस्थ संपदा से भरे खजाने को अपने आंचल में छिपा रखा है। इसी खजाने में छिपा एक अनमोल रत्न है नोनी। आजकल के संदर्भ में नोनी एक जीवनदायिनी औषधि है। नूनी का सेवन पुरातन समय से दवाओं, नुस्खों में किया जाता रहा है, ताकि मनुष्यता को घातक बीमारियों से बचाया जा सके। नूनी में गठिया, जोड़ों के दर्द,
स्त्रियों की मासिक धर्म संबंधी समस्याओं, पेट संबंधी रोगों के साथ साथ अन्य घातक बीमारियों को भी दूर भगाने की क्षमता है। सेहत के प्रति जागरूक लोगों के लिए नोनी वरदान है, क्योंकि इससे कैलोरी बर्न्स की जाती हैं, त्वचा में निखार आता है और जीवन निखर सा जाता है। सेकेंड नंबर जाए एलोवेरा दिए खानिकटा बिकज इट्स वर्किंग फॉर डाइजेस्टिव सिस्टम, गुड फॉर डाइजेस्टिव सिस्टम एंड इट्स वर्किंग गुड फॉर पाइल्स एंड इट अप पाइल्स एंड ऑल्सो स्किन डिजॉर्डर एंड लिवर डिजॉर्डर राइट ना एंड कंस्टिपेशन सो मेनी पीपल इफ दे आर सम सफरिंग इन कंस्टिपेशन सो एवरी डे इनटेक 15 ml एलोवेरा विथ फाइब्रा एलोवेरा তো আপনার কনস্টিপেশন দূর হয়ে যাবে। আমরা অনেকেই জানি না, আমরা গাছের বাড়িতে থাকলে শুধু জুস বের করি আর গায়ে মাখি মুখে মাখি, ইটস ওকে, বাট সরাসরি খেতে যাবেন ওটাকে যদি প্রিজার্ভ না করো অবধি, বিশুদ্ধিকরণ থাকে সেটাকে শোধন না করে ওটা খাওয়া যায় না, খাওয়া উচিত নয়। অনেকে খেয়ে ফেলেন বাট প্লিজ ডোন্ট ইনটেক ইনসাইড, ওরাল ডোজ নেবেন না। স্কিনে মাখুন মুখে মাখুন কাজ করবে। থার্ড নাম্বার বলি কোলোস্ট্রাম। কোলোস্ট্রাম আমাদের এখানে এখন পাওয়া যায় যে দুধের গরুর দুধ থেকে ফার্স্ট ক্যাটাগরি এক্সট্র্যাক্ট যেটা নেওয়া হয় সেটা থেকেই যে ক্যাপসুলটা হয় ওটাই কোলোস্ট্রাম বলা হয়। কোলোস্ট্রাম ইহ এক পিলে রং কা তরল পদার্থ হতা হ্যায় জো স্তনধারি জীবো মে জন্ম কে পহলে ইয়া বাদ মে দুধ আনে সে পহলে কা পদার্থ হ্যায় জো সবি স্তনধারি প্রাণীয় কে জীবন কা পহলা খানা হতা হ্যায়। मतलब जन्म के बाद हम सबसे पहले कोलोस्ट्रम खाते हैं। डॉक्टर रॉबर्ट प्रिस्टन कहते हैं, कोलोस्ट्रम से अधिक प्राकृतिक और लाभदायक पौष्टिक पदार्थ की कल्पना करना भी कठिन है। इससे हम अंदाजा लगा सकते हैं कि हमारे शरीर के लिए कितना फायदेमंद होता है कोलोस्ट्रम। रसना लीफ बेसिकली वर्किंग फॉर एनी स्वेलिंग नी जॉइंट also osteoarthritis এর জন্য and rheumatoid arthritis এর জন্য any type of pain get relief বাই রসনা লিভ মহারসনা মহারসনা দি কাড়া এগুলো বাজারে আরো অ্যাভেলেবেল। রাইট, আলফা আলফা গ্যানোডার্মা। Ganoderma basically working in human bodies for detoxification. It's working good for any cancer patient because Ganoderma r kaaj hocche epithelial je cell gulo body te jonmay sheguloke ekdom ki bole reduce kore day body theke Ganoderma. Eto bhalo detoxification er jonno kaaj kore. Er moddhe dewa ache alpha alpha dewa ache, curcumin dewa ache, holuder extract curcumin and spirulina it's working for lungs portion jate khub jam hoy respiratory distress asthma sara bochhor dhore shordi kashi legei ache sei dhoroner patient er jonno spirulina very good for them right and glucosamine cartilage toiri korte pare glucosamine er eto bhalo kaaj ache jodi pure glucosamine pan jader arthritis ache tara etake
কন্টিনিউ করার চেষ্টা করুন, ভীষণ ভালো কাজ করে। আমলা দিয়েছি, ডাইজেস্টিভের দরকার হয়, অ্যান্টাসিডের কাজ করবে, এটাই। শিলাজিৎ দিয়েছি, শিলাজিৎ নাম শোনার পর আপনাদের মনে হচ্ছে ও এটা সেক্সের জন্য কাজ করে, নো, শিলাজিৎ ইজ নট ফর সেক্সুয়াল ডিসঅর্ডার, শিলাজিৎ হচ্ছে নার্ভের রোগীদের জন্য, রাইট? অ্যান্ড ইওর সেক্সুয়াল ডিসঅর্ডার ইজ অলসো নিউরো ফল্ট, নিউরো ডিসঅর্ডার, নার্ভের ফল্ট হলে এখান থেকে ফল্ট হচ্ছে, তাই আপনার সেক্সের ডিসঅর্ডার হচ্ছে। সো শিলাজিৎ ইজ নট ফর সেক্সুয়াল ডিসঅর্ডার, শিলাজিৎ হচ্ছে নার্ভের ওষুধ, নার্ভকে বুস্ট আপ করে। কেন? এটাকে আমি বলেইছি আগে যে ইমিউনিটি মারাত্মক বাড়ায়, আমি সব বলছি না, আমি কয়েকটা বলছি, আরও বেশ কিছু এতে যেগুলো দেওয়া আছে সবটা দেওয়া নেই, কেন এটা শুধু ফর্মুলা অ্যাপ্রুভ করাবার জন্য আমাদের এই কটা দিয়ে অ্যাপ্রুভ করা আছে। এরপরে আরও 32 ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমি দিইনি, কেন আপনারা জানেন যে সবটা দেওয়া যায় না। আরও আছে গার্সিনিয়া, কম্বোগিয়া অ্যান্ড গ্রিন টি, এই দুটো কেন দেওয়া আছে? এই যে ভাইরাস, ভাইরাসের বডিটা তৈরি হয় লিপিড ফ্যাট দিয়ে, লিপিড ফ্যাট, ফ্যাট ফ্যাট বডি। এই যে বারবার বলছে যে আপনি 20 সেকেন্ড ধরে হাত ঘষে ঘষে সাবান দিয়ে ধোন, ক্ষার আছে বলে, যে সাবানে ক্ষার আছে তাতে কি হয়, বারবার ঘষলে কি হয়, লিপিড ফ্যাটটা চলে যায়। তার মানে আপনার হাতে যদি কোভিড এর পজিটিভনেস থাকে, মানে ভাইরাস থাকে কোভিড, তাহলে বারবার এটা হাত ধোবার পর ক্ষার দিয়ে ওই ভাইরাসের ফ্যাট বডিটা নষ্ট হয়ে যায়, ফলে কি ভাইরাসটা মারা যায় তখন, বোঝাতে পেরেছি? তো এখানে কি হচ্ছে, আপনার বডিতে যখন ভেতরে চলে যাচ্ছে কোভিড, তখন এটা কি করছে, জোর ফ্যাট বডিটাকে নষ্ট করার চেষ্টা করছে, ঠিক? তো সেই ক্ষেত্রে দেয়া হয়েছে কোকিউ টেন অ্যান্ড গিলয়, গিলয় ঘনবটি আমি প্রথমেই বললাম, এটা আমার নতুন করে দেওয়া না, বহু বছর আগে দেওয়া, তৈরি করা। গিলয় ঘনবটি তখনই দিয়েছিলাম যে উইদাউট গিলয় ঘনবটি, গিলয় ছাড়া এমন কোনো মেডিসিন নেই যে ইমিউনিটি বুস্ট আপ করতে পারে। যতগুলো কোম্পানি ভারতবর্ষে আছে আয়ুর্বেদের, তার যতগুলো ইমিউনিটির ওষুধ বানিয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন যে গিলয় অশ্বগন্ধা ছাড়া, কার্কিউমিন ছাড়া কোনোদিন তৈরি করা যেতে পারে না। তো এর মধ্যে যে 75 ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে এখন অবধি, আমি বিদেশের কথা বলছি না, জানি না তারা কী কী করছে, বাট ইন্ডিয়ার মধ্যে এখনও এই লেভেলের কোনো বুস্ট আপ করার মেডিসিন তৈরি হয়নি। তাহলে ওষুধটা কাজ করে কি, এখন এটাই মাথায় কাজ করছে আপনার ঘুরে বেড়াচ্ছে, এই প্রশ্নটা একটাই হচ্ছে যে এটা দুটো কাজ করে, অনলি টু ফাংশনস, টু বেনিফিটস, রাইট? নাম্বার ওয়ান, ইমিউনিটি বুস্ট আপ, শরীরে মারাত্মকভাবে ইমিউনিটি বাড়ায়। নাম্বার টু, ডিটক্সিফিকেশন, কারণ যে কয়েকটা আমি ইনগ্রিডিয়েন্টসের নাম বললাম, সব তো বলিনি, তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো শরীরে গেলে এমনিতেই টক্সিন থাকবে না। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে এই ধরনের হেলথ ড্রিঙ্কস যদি আপনার বডিতে 4 টাইম, যারা এফেক্টেড হয়ে গেছে দিনে 4 বার করে খাবে, যারা এফেক্টেড হয়নি বাইরে যাতায়াত করে ডিউটি করছেন 2 টাইম খাবে, আর যারা ঘরেতেই থাকছেন কিন্তু নিজের ইমিউনিটিটা বজায় রাখতে হবে তারা 1 টাইম খাবেন, এবং 12 বছরের নিচে 5 ml, 12 বছরের উপরে যারা আছে বেসিক্যালি এফেক্টেড নয় 10 ml, আর যারা এফেক্টেড হয়ে গেছে 15 ml করে 1 কাপ ফুটন্ত একদম ওয়ার্ম ওয়াটারের সঙ্গে মিক্স করে দিনে 4 টাইম ইন এ ডে, রাইট? চলুন এইটা সম্বন্ধে এবার আপনাদের ডেমো দেখাবো। আপনাদের মনে হচ্ছে তো ডাক্তারবাবু বলে গেলেন, সত্যি কি এতটা কাজ করবে? আপনি অবাক হয়ে যাবেন যে এখনো অবধি ইন্ডিয়ায় এমন কোনো হেলথ ড্রিঙ্কস জুস তৈরি হয়নি যেটা এই ধরনের কাজ করতে পারে। এটা যে বডিতে কতটা বুস্ট আপ করবে, আপনার ব্রেনে গিয়ে কতটা কাজ করবে, আপনার সারা শরীরে কতটা কাজ করবে, আমি আপনাকে দেখাবো বাই শো, আই উইল শো ইউ বাই ডেমো, ডেমোস্ট্রেশন, রাইট? মাইন্ডলি ওয়াচ ইট। এই ধরনের ডেমোস্ট্রেশন কোনো মেডিসিন কোম্পানি আজ অবধি দেখাতে পারেনি, যেটা ফার্স্ট টাইম আমাদের ইউনিট তৈরি করে দেখাতে পেরেছে। সো ইটস এ হট কেক ফর টুডে, চলুন ডেমো দেখে। সমস্যায় জর্জরিত আমরা সবাই বেশ পীড়িত, লকডাউনে হোলা মাটক, দুরবস্থা দুঃখজনক, কিন্তু এখন আমরা আছি তোমাদেরই পাশে, ধরো এসে হাত আমাদের, জীবন যাপন আসে, বাঁচবো সবাই খুশির সাথে, সম্মানের সঙ্গে, মুঠোয় আছে অনেক যে জোর, এসো দেখাই বঙ্গে। চলুন আসা যাক আমাদের হট কেক ব্র্যান্ড অ্যান্টিডট, সে কতটা কাজ করে। দেখতে শুধু মোড়কটাই নয়, দেখুন এই হচ্ছে ভিতরের প্রোডাক্টটা, এবং
वेल शेक बिफोर ड्रिंक्स भालो करे एटा झाकिए निते हबे ओके एवं एटा खुले नेबार पर एर संगे जे मेजारमेंट कापटी दिए देया होच्छे ए होच्छे सेई मेजारमेंट कप তাই এর মধ্যে মেজারমেন্ট আমি কত বলেছি যে অনলি 10 ml ফর জেনারেল পারসন রাইট তো আমি এর মধ্যে এই 10 ml মাত্র অ্যান্টিডট নিলাম এখানে রাখলাম যে মিনিমাম 100 ml থেকে 200 ml জল এটা নরমাল ড্রিঙ্কিং ওয়াটার এর মধ্যে আমি দিয়ে দিলাম মোটামুটি 100 থেকে 150 ml 200 ml এর মধ্যে জল হতে হবে একটা কফি মগের মধ্যে যতটা জল ধরে প্রায় 200 ml এর মতো ধরে যায় তো এই গ্লাসে জলের মধ্যে মিশিয়ে খেতে হবে গ্লাসটাকে আমরা আমাদের পেট ভাবছি এখন আর এই যে ল্যাম্পটা দেখছেন এটা আমাদের হিউম্যান বডি তাহলে এইটা যদি মানুষের বডি হয় মানে আপনি ইমিউনিটি পাওয়ার লো মানে আপনার শরীরে ইমিউনিটি নেই আপনি নিভন্ত অবস্থায় আছেন ওটা আর এই যে আমি ঢেলেছিলাম 10 ml যে মেডিসিনটা রাইট এইটা বার আমি ধীরে ধীরে ঢালবো ধীরে ধীরে জলের মধ্যে মেশানো মানে আপনার শরীরে পেটের মধ্যে আমি ধীরে ধীরে দিচ্ছি আপনারা ল্যাম্পের দিকে খেয়াল রাখুন এবার দেখতে থাকুন ম্যাজিকটা যে যেখানে যেখানে যত দূর অবধি এই মেডিসিনটা পৌঁছাচ্ছে অটোমেটিক্যালি ল্যাম্পটা জ্বলে যাচ্ছে একটা নিবেতাকা ল্যাম্প তাকে যদি জ্বালিয়ে দেবার ক্ষমতা থাকে একটা সামান্য হেলথ ড্রিঙ্কসের তাহলে বুঝতে পারছেন যে এই লেভেলের হেলথ ড্রিঙ্কস কিন্তু এখনো অবধি ভারতবর্ষের বুকে কারোর কাছে পৌঁছায়নি কোনো কোম্পানি এখনো বানাতে পারেনি যেটা আমরা দাবি করছি এখন অবধি তো সুতরাং নিজেরা নিজের চোখে দেখলেন যে এর মধ্যে কোনো ম্যাজিক নেই কোনো লাইটের খেলা নেই একটা নর্মাল মেডিসিন যার মধ্যে নেগেটিভ পজিটিভ গ্লাসের মধ্যে দিয়ে সেখানে শুধু 10 ml মেডিসিনটা 200 ml জলের মধ্যে ঢেলে দিয়েছি তাতে দেখুন এবারে আরেকটা জিনিস দেখুন আমি যে তুলে নিচ্ছি দেখুন ল্যাম্পটা আস্তে আস্তে নিভে আসছে কমে আসছে আবার যদি আমি ভেতরে দিয়ে দিচ্ছি মানে ল্যাম্পের পাওয়ারটা বেশি হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে আস্তে আস্তে যেখানে নেই মেডিসিনটা পৌঁছায়নি সেখানে আবার আমি নে যেখানে নিভে যাচ্ছে মানে ইমিউনিটি পাওয়ার এখনো বাড়েনি যেখানে ইমিউনিটি বেশি আছে সেখানে কিন্তু ল্যাম্পটা আবার আগের মতো করে জ্বলছে দেখুন আস্তে আস্তে বাড়তে থাকছে এটা যত সময় যাবে বাড়বে আমি 500 পাওয়ারের হ্যালোজেনের মধ্যে এই গোটা বোতলটা যেটা দেখতে পাচ্ছেন অ্যান্টিডট এই গোটা বোতলটা শিশির পুরো মেডিসিনটা ঢেলে দিলে তাহলে বুঝতে পারছেন কি হতে পারে বাস্ট করে গেছে তাহলে ধীরে ধীরে প্রতিদিন এটা কিন্তু একবার তাহলে একটা এফেক্টেড হয়ে যাওয়া মানুষের শরীরে দিনে চারবার করে এটা খেতে বলা মানে সে প্রতি মুহূর্তে বুস্ট আপ করবে প্রতি মুহূর্তে বুস্ট আপ করবে তো সুতরাং এইটা আপনার ধীরে ধীরে কিন্তু আপনার শরীরের মধ্যে আস্তে 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 কাজ করতে থাকছে তাহলে যারা এফেক্টেড নয় তারা দিনে দুবার খাবে যারা বাইরে যাতায়াত করছে যাই বাড়িতে থাকছে তিনি একবার খাবেন আর যারা 12 বছরের নিচে যে বাচ্চাদের বয়স শিশুদের তারা 5 ml করে খাবে বেসিক্যালি সবাই 10 ml যারা এফেক্টেড হয়ে গেছে তাদের জন্য মাত্র 15 ml আবার বলে দিচ্ছি ইটস নট এনি মেডিসিন ফর কোভিড-19 এটা ইমিউনিটি বুস্ট আপ এমন মারাত্মক লেভেলের করি আমরা বা করছি যেটাতে একটা পজিটিভ কোভিড পেশেন্ট থেকে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে কি তার তো কোনো মেডিসিন এখনো অবধি সারা পৃথিবীতে আবিষ্কার হয়নি আমিও করতে পারিনি কিন্তু ইমিউনিটি হাই করার ফলে পাওয়ার বাড়াবার ফলে কিন্তু সেটা ম্যানেজেবল ডিজিজের মধ্যে পড়ে যাচ্ছে যেহেতু সে কিন্তু তখনকার জন্য ভালো হয়ে যাচ্ছে এবার আপনি বলবেন একই কোশ্চেন স্যার আবার কি এফেক্টেড হ্যাঁ অবশ্যই আবার সে এফেক্টেড হতে পারে একবার সেরে যাবার পর সেই জন্য আমরা তিনটে করে এক একটা মানুষকে খাওয়ার জন্য বলে থাকি তিনটে করে এই প্যাকেজ একটা মানুষের শরীরে থাকলে যে অ্যান্টিবডিটা তৈরি হয়ে যায় আপনি আবার পরবর্তীকালে হ্যাঁ এটা নোট করার বিষয় যে পরবর্তীকালে এফেক্টেড হয়ে গেলেও আর এই কষ্টটা আপনাকে ভোগ করতে হবে না যে কষ্টটা প্রথমবারে আপনি ভুগেছিলেন কেন তখন আমরা বডিতে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি থেকে যাচ্ছে সো আমি জানি না আপনাকে কতটা বিশ্বাস করাতে পারলাম বা কতটা বোঝাতে পারলাম অ্যাবাউট কোভিড-19 বা অ্যাবাউট দিস মেডিসিন রাইট অ্যাবাউট দিস হেলথ ড্রিঙ্কস অ্যাবাউট দিস ফুড সাপ্লিমেন্ট সো আবার একবার ওয়ান সেকেন্ড আই উইল শেয়ার টু ইউ অ্যাবাউট দিস ফাংশন অফ দিস প্রোডাক্ট রাইট অনলি টু বেনিফিটস ফর দিস প্রোডাক্ট
করোনা বিশ্ব মহামারী অনেক প্রাণ যেমন কেড়ে নিয়েছে সেরকম অনেক চাকরিও কেড়ে নিয়েছে। ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যস্ততা আগের থেকে দ্বিগুণ হয়েছে আর তার সাথে সাথে ডাক্তার নার্সদের চাহিদাও প্রচুর পরিমাণে বেড়েছে। এই পরিস্থিতিতে সুনিশ্চিত ক্যারিয়ারের অন্যতম ভরসা নার্সিং কোর্স। ভারতবর্ষের সেরা প্রতিষ্ঠানগুলিতে নার্সিং পড়ার জন্য গাইডেন্স পেতে ও অ্যাডমিশন নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নডিয়াম এডুকেশনে। কল করুন এই নাম্বারে, নেই কোনো লুকোনো খরচ, হোস্টেলে থাকা খাওয়ার খরচাও দিচ্ছে নডিয়াম এডুকেশন। এই হেলথ ইনস্টা মাত্র দুটো কাজ করছে, আবার মনে করে দিচ্ছি শেষবারের জন্য। নাম্বার ওয়ান, ইটস এ ইমিউনিটি বুস্টার, ইমিউনিটিকে বুস্ট আপ করে। আর নাম্বার টু, ইটস এ ডিটক্সিফায়ার, ডিটক্সিফিকেশনটা মারাত্মক করে। বাস এই দুটো কারণের জন্যই তো লোক বড় বড় রোগে আক্রান্ত হয়। এই দুটো কাজ যদি শরীরে হয়ে যায়, যে কোনো পেশেন্ট, নট অনলি কোভিড নাইনটিন, যে কোনো পেশেন্টকেই দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। আজকে আমার এই এত হাজার পেশেন্ট, এই কয়েক বছরে কয়েক লক্ষ পেশেন্ট, তাদেরকে বুস্ট আপ করেছি বাই অ্যান্টিডট, অনলি অ্যান্টিডট, অনলি অ্যান্টিডট, আর কিছু বলার নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার মনে হচ্ছে আপনার মাথায় আসে যে কিভাবে আপনি এটা বাড়িতে বসেই পেয়ে যাবেন। নিচের নাম্বারে ফোন করুন, এখনই আপনাদের ফেসবুক আইডি দেওয়া হবে, আমাদের ইউটিউবের আইডি দেওয়া হবে, যোগাযোগ করার ফোন নাম্বার থেকে আরম্ভ করে অ্যাড্রেস এভরিথিং দিয়ে দেওয়া হচ্ছে। বাই কোরিয়ার অথবা হোম ডেলিভারিতে আপনার বাড়িতে পৌঁছে যাবে। সুতরাং শুধু ফোন করে বলে দেওয়া বাড়িতে তিনটে পাঠিয়ে দেওয়ার জন্য, কারণ অর্ডার করলে একসঙ্গে তিনটে অর্ডার করে দিন। আপনার পরিবার সুস্থ থাকুক, ভালো থাকুক। নমস্কার।